নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। আগামীকাল বিজেপির নবান্ন অভিযান, আর সেই নবান্ন অভিযানে বিজেপির কর্মী সমর্থকরা প্রচুর পরিমাণে আসবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা প্রচার করেছেন, তাতে প্রচুর পরিমাণে কর্মী সমর্থকরা উৎসাহ দেখাচ্ছেন, তার মানে প্রচুর পরিমাণে কর্মী সমর্থক আসবে। কিন্তু একটা সমস্যা আছে, হাওড়া পুলিশ অভিযানের কোনো পক্ষে কোনো সমর্থন দেয়নি, অর্থাৎ অনুমতি দেয়নি। কিন্তু সুকান্ত মজুমদাররা বলছে দেখে নেব, অনুমতি না দিলেও দেখে নেব, কারণ বহুদিন ধরে আমরা পারমিশন নিয়েই কাজটা করছি, হঠাৎ করে কেন পুলিশ অনুমতি দেবে না। কাল প্রচুর কর্মী সমর্থক আসবে, পুলিশের পক্ষে সম্ভব না এটা মোকাবেলা করা, আটকানো সম্ভব না। শুনতে পাচ্ছি হাওড়া ব্রিজ নাকি বন্ধ করে দেবে হাওড়া পুলিশ। আর সবচাইতে বড় খবর যেটা, 13 তারিখে নবান্ন অভিযান, 12 তারিখেই কর্মীদের আটকে দেওয়া হচ্ছে, রেলে করে আসবে কর্মী সমর্থকরা, সেখানে আটকে দেওয়া হচ্ছে, ধরে ধরে অ্যারেস্ট করা হচ্ছে। তো আমার এখানে চিন্তা হচ্ছে, বিজেপির কর্মীদের আজকে থেকে যেভাবে অ্যারেস্ট করা হচ্ছে, আটকানো হচ্ছে, কাল যে কি হয়, কাল মিছিলে বা নবান্ন অভিযানে হয়তো ভালো পরিমাণে হাঙ্গামা হতে পারে, আশাটা তো আমিও করছি। আজকের সিন দেখে তো তাই মনে হলো, আজকেই বিজেপির কর্মীদের আটকানো হচ্ছে, কাল যে কি হয়। জয় হিন্দ।